আমরা মসজিদ আল-আকসার দিকে সালাত আদায় করছিলাম পরবর্তীতে আবার বাইতুল্লাহর দিকে সালাত আদায় শুরু করলাম এটা কেন করলাম আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপরে মূলত সালাত ফরজ হয় মেরাজের রাতে এবং সেটা হয়েছিল মক্কায় থাকতেই থাকতেই হিজরতের এক বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি নামাজ কোথায় মানে কোন দিকে ফিরে পড়েছিলেন এ নিয়ে প্রথম প্রশ্ন উত্তর হলো তিনি তখনও মসজিদে আকসার দিকে পড়েছিলেন এই জন্য মসজিদে আকসাকে মুসলমানদেরও প্রথম কেবলা বলা হয় এরা শুধুমাত্র হজরত সোলাইমান আলহি ইসাল্লামের কেবলা ছিল না পরবর্তী লোকদেরও কেবলা ছিল ইব্রাহিম আলাহি ইসাল্লামের কেবলাটা আবার ছিল বাইতুল্লাহ বাইতুল্লাহ কিন্তু রাসুলসাল্লাইসাল্লাম মসজিদে হারামে এমন জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়তেন যে দুই কেবলা একসাথে সামনে থাকত আচ্ছা আচ্ছা কারণ মসজিদে হারাম থেকে মসজিদ আকসা উত্তর দিকে রসুল যদি দক্ষিণ সাইডে দাঁড়াতেন মসজিদে হারামে তাহলে কাবাও সামনে উত্তর দিকে দুইটাই মসজিদ আকসা সামনে এইভাবে তিনি এক দেড় বছর মক্কা যতদিন ছিলেন নামাজ আদায় করেছেন তো ঠিক মদিনায় যখন তিনি যান হুকুমটা বলবতী ছিল হিজরত করার পরে হিজরত করার পরে ষোলো অথবা সতেরো মাস তিনি ঠিক মসজিদ আকসার দিকে ফিরে নামাজ পড়লেন কিন্তু একটা সমস্যা হয়ে গেল সমস্যাটা হলো মদিনা থেকে মসজিদে আকসা উত্তর দিকে কিন্তু মসজিদে হারাম পড়ে গেছে দক্ষিণ দিকে দক্ষিণ দিকে মক্কে থাকতে কিন্তু ঠিক ছিল দুই কাবায় সামনে ছিল দুই দুইটাই এক আর আল্লাহ দুটি ঘর একটা কাবা একটা মসজিদ আকসা তো দুই কেবলায় সামনে কোনো অসুবিধা নেই কিন্তু মদিনা যাওয়ার পর সজারসাল্লাম তো ওই আগের হুকুমের উপরে চলছেন এখন তিনি মসজিদ আকসার দিকে ফিরে যখন নামাজ পড়েন মসজিদ হারামটা পিছনে থাকে তখন তার মনের মাঝে একটু কষ্ট লাগলো কষ্ট কষ্ট যে আমি ইব্রাহিমের সন্তান এবং আমি কাবার পাশে জন্মগ্রহণ করেছি যে কাবাকে দেখে বড় হয়েছি ওই কাবাটার পিছনে আমি নামাজ পড়ছি ওদিকে ফিরে এই জন্য তিনি বারবার ভাবছিলেন আল্লাহর কাছে বলছিলেন যে আল্লাহ মনে মনে যে আল্লাহ আমার ক্যাবলা যদি তুমি ফিরে দিতা ষোলো অথবা সতেরো মাস পরে আল্লাহ তায়াল্লা তাকাল্লুবা যা আমি দেখেছি যে আপনি নামাজের মাঝে আকাশের দিকে মন তোলেন আপনার মনের ভিতরে চিন্তা যদি কা বাঘর আপনার কেবলা হতো ঠিক আছে হারাম কেবলার দিকে ফিরে দিলাম এবার মুখ আপনি মসজিদে হারামের দিকে ফিরিয়ে দেন তখন সাল্লাহ মসজিদে হারামের দিকে নামাজ চলাকালে ফিরে গেলেন প্রশ্ন হলো তিনি এ সতেরো মাস কেন মসজিদ আকসার দিকে ফিরে নামাজটা পড়লেন উত্তর আল আল্লাহর অর্ডার ছিল আল্লাহর অর্ডারের মাঝে প্রশ্ন না করাই উত্তম জি জি কেন ছিল আল্লাহ বলেছে আমরা করেছি মা কেন তো করা যায় প্রশ্ন জি জি কিন্তু আমরা তো করি না আল্লাহ বলেছেন ডেটস এনাফ হ্যাঁ এরপরে যদি কেন থাকে আর সেটা যৌক্তিক হয় যৌক্তিক খুঁজতে কোনো অসুবিধা নেই এই জন্য এখানে কেউ কেউ কেনটা এনেছেন তা আমরা তখন বলি যেহেতু এই মদিনায় কিছু ইহুদির বসবাস ছিল বন নজির বনু কোরাইজা বনু কাইন বড় তিনটা তিনটে গোত্র ছিল আর তাদের কেবলা ছিল মসজিদ আকসা তো আল্লাহ হাবিব সাল্লাসাল্লাম যখন মসজিদ আকসার দিকে ফিরে নামাজ পড়ছিলেন তখন তাদের কাছে মনে হচ্ছিল যে মোহাম্মদ সাল্লি সাল্লাম যে ধর্মের প্রচার করছেন ওনার ধর্ম আর আমাদের ধর্ম তো মোটামুটি কাছাকাছি তাহলে শত্রুতাটা একটু কমুক ভালোবাসা একটু বাড়ুক কোনো কোনো আলেম বলেন যে আল্লাহ তাল্লাহ ষোলো বা সতেরো মাস